ইদানিং ট্রেনে আমি খুব যাওয়া আসা করছি। বর্তমানে বাংলাদেশের ট্রেন কিন্তু সময় মতো চলে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। আমি না হিসেব মিলাতে পারছি না। দেখুন তো আপনারা হিসেব মিলাতে পারেন কিনা। বাংলাদেশ রেলওয়েতে ট্রেনের সংখ্যা 339টি, প্রত্যেক দিন 235টি যাত্রীবাহী ট্রেন নিয়মিত চলাফেরা করছে। প্রত্যেকটি ট্রেনে মিনিমাম গড়ে 1000টি করে আসন আছে। ঈদ, বিভিন্ন ভ্যাকেশন এবং নর্মাল টাইম মিলিয়ে একটি ট্রেনে গড়ে প্রায় 500 জন মানুষ আসন ছাড়াই কিন্তু যাওয়া আসা করে। তার মানে একটি ট্রেনে গড়ে 1500 যাত্রী যাতায়াত করে। যাত্রী উঠানামা করলেও শুরু থেকে শেষ পর্যন্ত একটি ট্রেনে যাত্রী কিন্তু ভরপুর থাকে। একটি আসনের জন্য টিকিটের প্রাইস 2000-1500 টাকা থাকলেও আমি গড়ে 300 টাকা করে ধরে নিচ্ছি। 1500 জন যাত্রী 300 টাকা করে হলে প্রত্যেক দিন একটি ট্রেনের যাত্রা পথে 450,000 টাকা আয় হয়। দিনে 235টি ট্রেন, 450,000 গুণন 235, তার মানে 10,58,00,000 একদিনে বাংলাদেশ রেলওয়ের ইনকাম। ওকে, 10 কোটি ধরে নিলাম, একদিনের আর্নিং 10 কোটি, এক মাসে আয় 10×30, 300 কোটি টাকা। তবে এক বছরে আয় 300×12, তার মানে 3,600 কোটি টাকা। ওয়েট, এক বছরে রেলওয়ের ব্যয় যদি আমি হিসাব করি তাহলে তো অন্যরকম হয়ে যাবে। তারপরেও রেলওয়ে কর্তৃপক্ষ ব্যয় দেখিয়েছে 3,142 কোটি টাকা। তারপরেও আমার হিসেবে 458 কোটি টাকা প্রফিট। তবে লস কিভাবে হলো? ধরি একটি ট্রেন ঢাকা থেকে খুলনা যাবে, তার যাত্রাপথের ব্যয় প্রায় 4,00,000 টাকা। এইটা কোনো কথা? আপনারা অনেকেই ভাবছেন রেলওয়ে মেরামত, ট্রেন ক্রয়, কর্মচারীদের বেতন, এই বাবদ তো এত টাকা ব্যয় হতেই পারে। কিন্তু তা নয়, এইসব ক্ষেত্রে ব্যয় করার জন্য আমাদের সরকার রেলওয়ে কর্তৃপক্ষকে গত বছরে 13,000 কোটি টাকা বাজেট দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রতি 1 কিলোমিটার রেলওয়ে তৈরি করতে খরচ হয় 12-15 কোটি টাকা, আর আমাদের বাংলাদেশে প্রতি 1 কিলোমিটার রেলওয়ে তৈরি করতে খরচ হয় 250 কোটি টাকা। এইটা কোনো কথা? আমার ঠিক মাথায় আসছে না। আপনাদের ভিতরে যদি কেউ সঠিক হিসাবটি জানেন অবশ্যই আমাকে জানাবেন, ভিডিওটি শেয়ার দিবেন। আমি চাই আমাদের সরকার এই সকল রেলওয়ে কর্তৃপক্ষকে একবার দুদকে এনে একটু নাস্তা পানি করাক, তাহলে আই থিঙ্ক সবকিছু ঠিক হয়ে যাবে, তবেই তো এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।